নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আবারও একটি খুব সুন্দর আসনের ডিজাইন নিয়ে চলে এসেছি। আসনটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আশা করি আজকের এই ডিজাইনটি সকলেরই ভীষণ পছন্দ হবে। আসনটি করার জন্য আমি প্রথমে সূচের দুঘর নিয়ে 20টি লাইন তৈরি করে নিয়েছি। এটি একটি আড়াআড়ি আসনের ডিজাইন। আসনটি করার পরে দেখতে ভীষণই সুন্দর হয়। তো আমার 20টি লাইন হয়ে যাওয়ার পর দুঘর করে নিয়ে 20টি লাইন করব। তারপর আমি সূচে 6টি ঘর নেব। 2টি ঘর তো আগেই নেওয়া ছিল, তারপর আমি আরও 4টি ঘর নিয়ে এপাশেও 20টি লাইন করে নেব। আবারও বলে দিচ্ছি, দুঘর করে নিয়ে 20টি লাইন করব। তারপর ঘর পাল্টানোর সময় সূচে 6টি ঘর নিয়ে আবারও উল্টো পাশে 20টি লাইন একইভাবে করে নেব। এভাবে আমরা কিছু বক্স তৈরি করে নেব। বক্স তৈরি করার পর ভেতরটা কী করে ভরাট করব সেটার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে আমার প্রথম একটি লাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অপর লাইনের ক্ষেত্রে আমি যেখান থেকে প্রথম শুরু করেছিলাম সেখান থেকে আবারও সূচে সুতো ভরে উল্টোর দিক থেকে 20টি লাইন করে 6 ঘর সূচে নিয়ে ঘর পাল্টে বক্স তৈরি করে নেব। বক্সগুলো দেখতে কেমন হচ্ছে সেটা তো দেখেই বুঝতে পারছ। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আমি হেল্প করে দেব। তো বক্সগুলো কিছুটা এরকম হবে। 6 ঘর বাদে বাদে আমি বক্সগুলো করেছি যাতে ভেতরটা ভরাট করলে সেখানেও অনেকটা জায়গা থাকে। এবার আমি সূচে অরেঞ্জ কালারের সুতো নিয়ে 3 ঘর করে নিয়ে একইভাবে 20টি লাইন করে নেব। বক্সটি করার জন্য আমি এখানে 3 ঘর নিয়েছি এবং লাইন করেছি 20টি লাইন। 20টি লাইন হয়ে গেলে ঘর পাল্টানোর সময় আমি কমন লাইনে আবারও 3টি ঘর নিয়ে ঘর উল্টে করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কী করে করছি। আমি কিন্তু খুব সহজভাবে এবং আস্তে আস্তে আসনের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। আশা করি আসনের ডিজাইনটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তবুও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, কোথায় কী বুঝতে পারছো না, আমি হেল্প করে দেব। আমার একটি বক্স মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অপর বক্সটি আমি একইভাবে কমপ্লিট করে নেব। কোনগুলো আমি ভরে নিচ্ছি, অপর বক্সগুলো কিন্তু সেই 3 ঘর করে নিয়ে অরেঞ্জ কালারের সুতোটি দিয়ে পুরো আসনটি একইভাবে ভরে নিচ্ছি। এই সেলাইগুলো আমি স্পিডে একটু দেখাচ্ছি, তোমরা তো বুঝতেই পারছো সেলাইটা আমি কী করে করেছি। তো একইভাবে তোমরাও অন্য কালারের সুতো দিয়ে বক্সগুলো ভরে নেবে। তারপর মাঝখানটা ভরার জন্য আমি অন্য একটি কালারের সুতো ইউজ করেছি। আমার বক্সগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রানি কালারের একটি সুতো নিয়ে বক্সের এক কোণ থেকে মিডিল বরাবর 12 ঘর ওপরে ঘর নিয়ে নিচ্ছি, 1 ঘর নিচ্ছি এবং নিচের ঘরে 2টি ঘর নিচ্ছি, তারপরের ঘরে 4টি ঘর নিচ্ছি। এভাবে নিচের দিক থেকে ফুলটি করে যাব। এক পাশের ফুলের একটি পাপড়ি হয়ে গেলে অপর পাশ থেকে ঠিক একইভাবে ফুলের পাপড়িগুলো করতে থাকবো। তোমরা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। একটি পাপড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। নিচের ঘর থেকে আমি মোট 12 ঘর ওপরে ঘরটি নিয়েছি। 12 ঘর ওপরে নিলে আমার মিডিলে 1 ঘর করে ফাঁকা পড়বে। তো তোমরা দেখতে থাকো আমি কী করে করি। অপর কোণ থেকে 1 ঘর নিয়ে মিডিলের বরাবর আমি 1টি ঘর নিয়ে নিচের দিক থেকে সুচটিকে সুতোটিকে ঘুরিয়ে নিয়ে আবারও 1 ঘর দিয়ে ঘুরিয়ে আনছি কোণের থেকে। একই প্রসেসে আমি 4টি পাপড়ি তৈরি করব। কী করে করছি আশা করি
কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, তবুও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আমি হেল্প করে দেব। আমার দুটি পাপড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি 3 নম্বর পাপড়ির জন্য অপর যে দুটি কোণ ফাঁকা আছে সেখান থেকে একটি কোণ থেকে সুতো উঠিয়ে নিয়ে একটি ঘর বাদে আবারও সেম প্রসেসে অন্য অপর পাপড়িটি করে নেব। আর বলছি, যারা আমার পেজে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার পেজটি ঘুরে দেখবে, আমার পেজে অনেক নতুন নতুন ও সুন্দর সুন্দর আসনের ডিজাইন তোমরা পেয়ে যাবে। তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করো এবং তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে ও পড়তে আমারও ভীষণ ভালো লাগে। আশা করি এই ভিডিওটাতেও তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার পরের ভিডিওটি দেখার জন্য। তোমরা যত বেশি কমেন্ট, লাইক, শেয়ার করবে তত তাড়াতাড়ি আমি খুব সুন্দর সুন্দর আসনের ডিজাইন তোমাদের দেব। সারাদিন কাজের ফাঁকে আমি যতটা সময় পাই ততটা সময়ই তোমাদের জন্য কিছু না কিছু নতুন করে দেখানোর চেষ্টা করি। তোমরা এই অল্প কদিনে আমাকে এত ভালোবাসা দিয়েছো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে অবশ্যই জানাও। আমার একটি ফুল কমপ্লিট হয়ে গেছে, অপর বক্সতে আমি সেমভাবে অপর একটি ফুল করে নিচ্ছি। কীভাবে করছি তোমাদের তো প্রসেসটা দেখিয়ে দিয়েছি, তোমরা প্রতিটি বক্স একইভাবে ভরে নেবে। আমার মোটামুটি আসনটি কমপ্লিট হয়ে গেছে, আসনটি কার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব সুন্দর একটি আসন নিয়ে। টাটা, ভালো থেকো সকলেই।